আলাইকুম, ওয়েলকাম টু প্রচুর খাবো। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা আসছি একটি চিলিং প্লেসে। এই প্লেসটার নাম হচ্ছে নর্থ এন্ড ধানমন্ডিতে। সো এটা একটা কফি ফ্রেঞ্চাইজ। ও এসে পড়েছেন মর্গান ব্রাউনি, এটা আসছে। ওকে ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ওকে, সো ইন্ট্রো দিতে দিতে খাবারও চলে আসলো। সো এইটা সম্পর্কে নতুন করে আসলে বলার কিছুই নাই, কারণ এইটা একটা কফির ফ্র্যাঞ্চাইজ বাংলাদেশের মধ্যে। এটা অন্যতম একটা বিখ্যাত একটা কফি শপও বলা যায়। সো এখানে খাবার দাবার চলে এসেছে আমাদের কাছে। আরেকটা যেন কি বললো যে বাকি আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। চলে আসলো। আসলে কি এটা একটা হ্যাং আউট করার জায়গা এবং এটা একটা ক্লাসি জায়গা। সো আমার মতো যারা একটু ব্যাক ডেটেড তাদের জন্য হয়তো এই জায়গাটা না, ঠিক আছে। তো যাই হোক, সব কিছু থেকে একটা অভিজ্ঞতা নেওয়ার দরকার আছে। সেই জন্য আজকে এখানে আমার টিম সহ আমি চলে এসেছি। তো আসেন, আমরা ছবি টবি তোলার জন্য একটু সময় নিয়েছিলাম, এখন আসেন খাওয়া শুরু করি। আগে ঠান্ডা দিয়ে স্টার্ট করি। এটার নাম হচ্ছে মরক্কান মিন্ট। সো আসেন, উপরে বরফ দেখা যাচ্ছে। এটার দাম হচ্ছে 190 টাকা। সো প্রিমিয়াম প্লেসে প্রিমিয়াম দামই হবে। সো এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি না, মানে বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট না। উল্টা হয়েছে, সো একটু মুখে দেওয়া যাক। হ্যাঁ, কঠিন বরফ। গরমের ভিতর এখানে ঢুকবেন, এসিতে একটুখানি বসবেন, শরীর ঠান্ডা হবে, তারপর এটা খাবেন। লেবুর শরবত, লেবুর শরবত, তার সাথে মিন্ট। গলায় বা একটা আলাদা একটা বাতাস লাগে। একটু টকটক আছে, মানে একদম পিওর লেবু শরবত না। লেবু শরবতের সাথে মিন যোগ করা মানে ভালো, কিন্তু আরেকটু মিষ্টি যদি হতো আমার কাছে ভালো লাগতো। একটু টক টক, এটা যারা টক পছন্দ করেন তাদের ভালো লাগবে। আচ্ছা, এবার গরমটা খাই। ক্যাপেচিনো আমি প্রায়ই খাই, আমার একটা ফেভারিট কফির মধ্যে এটা বলা যায়। সো দেখি এটার টেস্টটা কেমন। এটার উপরে একটা লাভ চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, কি এই যে খাওয়ার সময় আমার সবসময় জিব্বাটা পুড়ে যায়। সো এটার দাম হচ্ছে এখানে 190 টাকা। ও এটা হচ্ছে ক্যাপেচিনো রেগুলার, এটার দামও 190 টাকা। তো আসেন, হ্যাঁ, কিন্তু হিউজ কোয়ান্টিটি অনেক। বিসমিল্লাহ, এটা জিব্বাটা পুড়বে না, কারণ এটা এসিতে যতক্ষণে আসছে ঠান্ডা হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল ক্যাপেচিনোর ফ্লেভারই আছে। সুগার অ্যাড করতে হবে আপনাকে, কিন্তু সুগার অ্যাড করে নিতে হবে। আপনি যতটুকু চিনি খান সেই অনুযায়ী নেবেন। উপরের ফেনাটা দেখছো কত সুন্দর, উপরের যে লাভ শেপটা, এই লাভ শেপের জন্য আরও জিনিসটা আকর্ষণীয় হয়ে গেছে। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি না, ধরো আমরা একটা ম্যাক কিনলাম। হ্যাঁ, ম্যাক কেনার পরে আমরা এখানে আসবো, আমি আর তুমি, ঠিক আছে। আসার পরে একটা ক্যাপেচিনো নিবো, ক্যাপেচিনো নেওয়ার পরে খাবো আর এডিট করবো, সুন্দর হবে জিনিসটা, ভাব হবে। সোয়াদা আসবে, সমস্যা কি, সোয়াদা আসলে দশ দিন ভালোই খারাপ না। এক কফির টেস্ট, এখানে আসলে রিভিউ দেওয়ার কিছুই নেই। আচ্ছা, এবার এক্সপ্রেসোটা ফ্রেশ, একদম একদম ফ্রেশ, একদম ফ্রেশ। এটা তো এইখানে এই জায়গায় সবই ফ্রেশ থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ব্রাউনিটা খাই নাকি। ব্রাউনিটার দাম হচ্ছে মাত্র 75 টাকা, কিন্তু এখানে লেখছে 85। আমার সাথে ভ্যাট আছে, তো ভ্যাট কিন্তু আলাদা। ও দেখেন, চকলেটই মুখে দেওয়ার পরে গলে গেল। এটা আমার মনে হয় যে বাজেট ফ্রেন্ডলি, মাত্র 85 টাকা। সো খুবই কম,
এটা দুই তিন দিন খাওয়া সম্ভব একবারে এক বসায় অনেক সফট এবং পুরো ভিতরে যাওয়ার পরে পুরো চকলেটের পুরো মুখটা ভরে যাচ্ছে আর মুখে দেওয়ার পরে তো গলে যাচ্ছে এবার আসি এটা কি ট্রিপল চকলেট কুকিজ হ্যাঁ কুকি এটাও আমার কাছে মনে হচ্ছে এইটাও এইটার আর ব্রাউনির পার্থক্যটা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে এই কুকিটা একটু শক্ত হার্ড আর ব্রাউনিটা একেবারেই সফট এই কুকিটার দাম হচ্ছে 110 টাকা কুকিটা একটু তিতা এটা আমার কাছে অতটা ভালো লাগতেছে না হ্যাঁ এই জন্য পানি খাইতে হবে ডার্ক চকলেটের কারণে এই কুকিজটা আমার কাছে একটু বেশি তিতা লাগতেছে সো এইটা আমি প্রেফার রেকমেন্ড করতে পারতেছি না কারণ আমার কাছে ভালো লাগে না তিতা হওয়ার কারণে তবে যারা ডার্ক চকলেট পছন্দ করেন তাদের কাছে কিন্তু ভালো লাগবে এবার চিলি চিজ ক্রসেন্ট যার দাম হচ্ছে 135 টাকা আচ্ছা এই জিনিসটা কি সুরি বাহ আর দেখো এই যে উপরের ক্রিসপিটা অনেক বেশি ফ্রেশ দেখা যাচ্ছে এবং উপরে কুষ্টি আর তিলের খাজাও আছে সো আসেন এবং সফট খেয়ে দেখি বাটারের ফ্লেভার পাচ্ছি কিন্তু যেহেতু নাম এরা চিলি চিজ তো অবশ্যই আছে তার সাথে বাটারও আছে ভিতরটা সম্পূর্ণই চিজ আপনারা কতটুকু দেখতে পাবেন কিনা ভিতরটা সম্পূর্ণই চিজ কিন্তু আমি ভাবছিলাম চিকেন টিকেন থাকবে এগুলো নাই কারণ কি ধরো মরিচার চিজ দেওয়া নাই মানে এরা কোনো এরা যদি আমি জানতাম যে ভিতরে চিকেন বা কোনো কিছু নাই তাহলে খেতাম না সেগুলো কথা কি ওরা কি ওরা দেখ পয়েন্টটা দেখা আমি তো ভাবছি না না আমি তো ভাবছি যে ইয়ে আছে ভিতরে কিছু নাই যাই হোক এটার ভিতরে জাস্ট চিলি ফ্লেক্স এবং তার সাথে চিজ এবং বাটার এরা ছাড়া আর কিছুই নাই আর উপরে প্যাটিস যেটা থাকে প্যাটিসের উপরে যে আবরণটা থাকে এখানেও ঠিক সেম সেটাই মানে অ্যাজ ইউজুয়ালি আর কি ঠিক আছে আমরা খাই সবগুলো তারপর একটু রেটিং নিয়ে আসবো সেই বন্ধুর সাথেই থাকবো আচ্ছা সো আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে প্রচুর পরিমাণ আওয়াজ কথা কতটুকু শোনা যাচ্ছে জানি না সো আমরা খেয়েছি হচ্ছে 4টা আইটেম 4টা আইটেমের ভিতরে ক্যাপুচিনোটাকে আমি দিব 9 out of 10 তারপরে মরক্কান যে মিন্ট যেটা এখন সোয়াদ খাচ্ছে সো এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই সো এটাকে আমি দিব হচ্ছে 5 out of 10 তারপরে হচ্ছে ব্রাউনিটাকে দিব হচ্ছে 8.5 out of 10 আর তার সাথে হচ্ছে চিলি চিজ ক্রসেন্ট যেটা সেটাকে দিব হচ্ছে কল দেওয়া যায় 7.5 out of 10 মোটামুটি ভালো আর ভিতরে কিন্তু চিজ আর বাটার ছাড়া কোনো কিছুই নেই আর যেটা ট্রিপল চকলেট কুকিজ সেটা 8 পাওয়ার যোগ্য আর জায়গাটার দাম কিন্তু অতটাও বেশি না একদম জায়গা অনুযায়ী প্লেস অনুযায়ী কিন্তু দামটাকে রিজনেবলই বলা যায় আর এটা একটা পিওর হ্যাং আউট প্লেস সো আপনারা যখন আসবেন সো ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারেন এবং আসলে আপনারা যখন আসবেন তখন কিছু একটা অর্ডার না করেও এখানে বিনামূল্যে ছবি তুলতে পারবেন ঠিক আছে একটা মানে বিশেষ করে একটা চিলিং প্লেস আর কি এটাকে বলা যায় সো এটাই আর ঠিকানা তো সবাই জানেন তারপরেও ফেসবুক পেজ লিঙ্ক এবং অ্যাড্রেস লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন সো আজকের কথা না বাড়িয়ে আজকের মতো দেখে নিয়ে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার পাশে থাকা বেল বাটনটিও চাপ দিয়ে দিবেন সো এটাই স্টে টিউনড প্রচুর খাবো আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই টাটা আবার যদি কোনো কোনো প্রিমিয়াম প্লেসে যাই সেখানে দেখা হবে আর যেখানে যাই সেখানে দেখা হবে ইনশাল্লাহ সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন